যারা নদীতে ঘুরতে পছন্দ করেন এবং ইলিশ মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য একটি জনপ্রিয় জায়গা হলো মাওয়া ফেরিঘাট। ঢাকার কাছে হওয়ায় চট করে পদ্মাপাড়ের মাওয়া ফেরিঘাটে দিনে গিয়ে দিনে ঘুরে আসা যায়। অসংখ্য লোকজন প্রতিদিনই ঘুরতে যায়। মেঘলা আকাশ দেখেও মাওয়া ঘাটের উদ্দেশ্যে আমরা কজন বন্ধু রওনা হলাম। এত সুন্দর রাস্তা আমাদের চোখ ও মন জুড়িয়ে গেল। মাওয়াঘাটের ইলিশ খেতে যত না মজার তার চেয়ে আমার কাছে পছন্দের বিষয় হল মাওয়াঘাটে যেতে যে দীর্ঘ 55 কিলোমিটারের দীর্ঘ এক্সপ্রেস ওয়েটি পার হতে হয় সেটি আসলে দারুণ, এবং লং ড্রাইভের জন্য এক্সপ্রেস ওয়েটি এক কথায় অসাধারণ। মাওয়াঘাট যেতে দীর্ঘ 55 কিলোমিটার এক্সপ্রেস ওয়েটি দেখতে বিভিন্ন জেলা থেকে মানুষজন আসেন। পদ্মা সেতু যানবাহন চলাচল নির্বিঘ্নে করতে ঢাকা থেকে মাওয়া এবং জাজিরা থেকে ভাঙা পর্যন্ত 55 কিলোমিটারের এই এক্সপ্রেস ওয়েটি নির্মাণ করা হয়। মাওয়া মূলত একটি ফেরিঘাট। এই ঘাট দিয়ে ঢাকা থেকে খুলনা, বাগেরহাট ও বরিশালের গাড়িগুলো চলাচল করে এবং ফেরি দিয়ে মালামাল ও পণ্য পরিবহন হয়। তবে মাওয়াঘাট জনপ্রিয় অন্য কারণে, সেটি হলো ইলিশ মাছের জন্য। প্রতিদিন ঢাকা থেকে মানুষজন এখানে ইলিশ মাছ খেতে আসে। এরপর দুপুরের খাবারের পালা। 3-4টা দোকান দেখে আমরা একটি দোকানে ঢুকে পড়লাম এবং যে মাছ আমরা খাবো সেগুলো বাছাই করে কিনতে শুরু করলাম। বাছাই করে 2টি ইলিশ মাছ আমরা কিনলাম। আমি দামের কথা বলছি না, কারণ মাওয়াঘাটের ইলিশ মাছের দাম এক এক সময় এক এক রকম।
এখানে আমি একটি বিষয় বলতে চাই, বাসায় আমরা সবাই ইলিশ মাছ ভাজা খাই, কিন্তু মাওয়ার ইলিশ ভাজার স্বাদই কেমন যেন আলাদা। এটা হতে পারে মাছগুলো তাজা, এটি একটি কারণ, অথবা মাছের টুকরোগুলোকে এখানে একটু তেসরাভাবে কাটা হয়। এরপর সরিষার তেলে ভাজা এবং ভাজার পদ্ধতিতে রয়েছে। ইলিশ মাছগুলো আমাদের সামনে কাটা এবং ভাজা সবগুলো একসাথে হলো, আর এরপর যখন আমরা খেলাম তখন এর স্বাদ অতুলনীয়। লেজ ভর্তাটা মনে রাখার মতো, লেজটা ভেজে শক্ত কিছু দিয়ে কুচিয়ে কুচিয়ে মাছ আলাদা করা হয়। এরপর যতটুকু পারা যায় কাটা বেছে বেশি করে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে ভর্তাটা বানানো হয়। আর লেজ ভর্তা এক কথায় অসাধারণ। ভর্তাগুলো থেকে কাটাগুলো সরিয়ে ফেলা হচ্ছে, আর মরিচ কি মানে আপনি আপনার পছন্দ মতো দিয়ে দিচ্ছেন, পরিমাণ যেটা লাগবে সেটা দিতে হবে, আর আপনার বেশি খাবে তাহলে বেশি দিবেন। আমরা ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ডিম, মাথা, বেগুন ভাজা, শুকনা মরিচ এবং পেঁয়াজের ভর্তা, সাথে ঘন ডাল এবং ধোয়া ওঠা গরম ভাত খেলাম, যা এক কথায় অসাধারণ। মাওয়া ঘাটের ভ্রমণ ভীষণ আনন্দের ছিল, কারণ এত সুন্দর 55 কিলোমিটারের এক্সপ্রেস ওয়ে আমি কোনোদিন পার হইনি, তাই এটা ছিল মনে রাখার মতো। মাওয়া ঘাটের বাতাস এবং পদ্মা নদীর অপরূপ সৌন্দর্য সবই আমাকে মুগ্ধ করেছে, আর সাথে তো রয়েছে ইলিশ মাছ ভাজা।